ক্লাস থ্রি বিষয় বাংলা। আজ দেখো তোমাদের এর আগে আমরা যত পড়েছি তারপরে আজকে পড়ার বিষয় হলো সাথী, কার লেখা দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর। কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখো সাথী কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। কি আছে দেখো, এপান্তর মাঠ চারিদিকে ধুধু করছে, তার মধ্যে একটি তাল গাছ। সে একলা বাড়লো দূরে দূরে মাঠ ঘেরা বন, যেখানে লতা পাতা সব গলাগুলি করে আছে, সেখানে দেখা যায় ঘন নীল ছায়ার মতো মাঠের চেয়ে বড় আকাশ। সেখানে তার সব ভাসাভাসি করে মিলেমিশে করছে, দেখা যায় একেও একা নেই। হাওয়া আসে তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ, ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি, মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুতের অপূর্ব সুন্দরী। সাথী ছাড়া কেউ এখানে নেই। শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা, বাড়ি যাতে হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর লেখা তারা। ঠিক আছে দেখো, তাল গাছ কেবলই তাদের ডাকে, পাতাগুলি নেড়ে নেড়ে চলে, কিন্তু তাকে একলা রেখে যে যায় দৌড়ে পালায় খেলতে ছুটে। এপান্তরে মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে লেখা আঁকুবাঁকু করে, তাদের সঙ্গে চলতে চায় বা পারে না। একদিন প্রথম থেকে দুটি কি পাখি এলো দেখো, বাবুই পাখি। সে তাল গাছে কাছে যাওয়া আসা করতে লাগলো। কি পাখি এলো? দুটি বাবুই পাখি পাতার উপরে বসে তারা দুটিকে কিচিরমিচি এবং বকাবকি করতে লাগলো। তারপর একদিন মাঠের থেকে দুটো কাঁথা নিয়ে তারা তাল গাছের প্রাণে, যেখানে বাতাসে ঝিলমিল করে সেখানে একটা চমৎকার সুন্দর তারা বাসা বেঁধেছিল। তাল গাছ তাদের দোলায় আনন্দ মনে বলে মিলন সাথী, মিলন সাথী। তাল গাছ তাদেরকে মনে মনে কি বলে? মিলন সাথী আর মিলন সাথী। তারপর একদিন খেলা ঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায়। সবুজ পাতার গাঁথা শূন্য বাসা নিয়ে তাল গাছ দোল দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে। বেশ, এবার দেখো লেখা আছে 1871 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তিনি খুব বড় মাপের একজন চিত্রকর ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হলো ক্ষীরের পুতুল, শকুন্তলা, রাজকাহিনী, নলক, বুড়ো আমলা, ভূপতির দেশ ইত্যাদি। 1951 সালে তার মৃত্যু হয়। দেখো তারপরে কি আছে এখানে, শব্দার্থ। শব্দার্থ দেখো, শব্দার্থ তেপান্ত তিনটি প্রান্ত যেখানে এসে মিলেছে। ধুধু মানে ফাঁকা বা শূন্য, ঘেঁষাঘেঁষি মানে গায়ে গায়ে বা পাশাপাশি, সাথী মানে সঙ্গী বা বন্ধু, আজি মানে ধূলিঝড় অপর যার রূপের তুলনা হয় না। দেখো বলাকা মানে পাখির ঝাঁক, আর পারিজাত মানে কাল্পনিক, সেতু মানে সঙ্গী বা সাথী বা বন্ধু, আর বিথা মানে ব্যর্থ বা বিপদ।
মিচি মিচি মানে শুধু শুধু, আর কুটো কাটা মানে খড়কুটো, ঝিলিমিলি মানে ঝিকমি করা। প্রত্যেকের শব্দ অর্থগুলো অবশ্যই মুখস্থ করবে, আর রিডিংটা পড়বে আমি যেভাবে রিডিংটা পড়ে দিলাম, তারপরে প্রত্যেকে শব্দ অর্থগুলো মুখস্থ করবে। দিয়ে অনুশীলনীতে আমরা যাব। অনুশীলনীতে দেখো দেখো সাথী গল্পটি কার লেখা, সাথী গল্পটি কার লেখা, সাথী গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে দেখো আকাশের রং কিরকম, হ্যাঁ
দেখো কি আছে, সাথী গল্পটি কার লেখা? সাথী গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাল গাছ কেমন হয়? তাল গাছ খুব বড় হয়। আকাশের আকাশের রং কিরকম? আকাশের রং নীল ছায়ার মতো। সকালে আকাশে কি রঙের মেঘ দেখা যায়? সকালে আকাশে ভেজা তুলোর মতো হয়। সকালে আকাশে ভেজা তুলোর মতো মেঘ দেখা যায়। তারপরে দেখো সাথী শব্দটির অর্থ কি? সাথী শব্দটির অর্থ হলো বন্ধু বা বন্ধু। ঠিক আছে, দেখো তাহলে এরকম করে যেরকম করে আমি তোমাকে দেখিয়ে দিই, এরকম করে আমি দেখিয়ে দিলাম কত প্রশ্ন, তোমরা এরকম করে প্রত্যেকে প্রশ্নের উত্তরগুলো খাতায় প্রত্যেকে লিখবে। তার আগে কিন্তু প্রত্যেকে অবশ্যই সাথী গল্পটা ভালো করে রিডিং করবে, লেখকের কি নাম আর শব্দার্থগুলো অবশ্যই পড়বে, তারপরে তোমরা অনুশীলনীতে যাবে। অনুশীলনীগুলো আমি যেরকম করে বলে দেখিয়ে দিই, এরকম করে প্রত্যেকে খাতায় লিখবে। তারপরে দেখো আছে ঠিক উত্তরটি মাথায় রায় চিহ্ন দাও। এটা যদি তুমি দেখো আমরা তেবন্ধনের মাথায় চারিদিকে ধুধু করছে না, ও করছে ধুধু করছে, যেটা ঠিক তার মাথায় তোমরা রায় চিহ্ন দেবে। যেখানে লতা পাতা সব দলাদুলি না গোলা গুলি করে আছে, যে ঠিক গোলা গুলি করে আছে রায় চিহ্ন। ফুলের গন্ধ মৌমাছি হাওয়ার সাথী হয়ে আসে, হাওয়ার সাথী হয়ে আসে, এরকম করে বিদ্যুৎ বিদ্যুৎ তাকে দেখতে সুন্দর না কুশিত সুন্দর, বাবুই মাঠে একটু কাটা না দুটো কাটা নিয়ে এসে বাসা বাঁধে দুটো কাটা, যেটা ঠিক তার মাথায় তোমরা রায় চিহ্ন। তারপরে আমি যেটা দেখিয়ে দিচ্ছি, দেখো শূন্যস্থান পূরণ করো, উপযুক্ত অক্ষর বসিয়া শূন্যস্থান পূরণ করো।
দেখো তেপান্তরের মাঠ চারিদিকে ড্যাশ করছে, সে পান্তরের মাঠ চারিদিকে ধুধু করছে, তার সঙ্গে আছে দেখো ড্যাশ এবং ড্যাশ, তার সঙ্গে আসে বিদ্যুৎ লেখা অপরূপ সুন্দরী, বিদ্যুৎলতা অপরূপ সুন্দরী, তাই তো? তারপরে দেখো ড্যাশ হারের মতো সার বিঁধে যায়, পারিজাতের হারের মতো এখানে হবে পারিজাতের হারের মতো সার বেঁধে যায়, পেপারের মাঠ একলা গাছ ফেলে গ্যাস গাছ গ্যাস ফেলে নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস ফেলে সবুজ পাতার মাথা পাতার ঢাকা গ্যাস মাথা নিয়ে তাল গাছ দোল দেয়, শূন্য তেপান্তরের মাঠ চারিদিকে কি করছে ধুধু করছে, তার সঙ্গে আসে বিদ্যুৎ জাতা এবং অপরূপ সুন্দরী, পারিজাতের হারের মতো সার বেঁধে যায়, তেপান্তরের মাঠ একলা গাছ নিঃশ্বাস ফেলে, তারপরে দেখো সবুজ পাতার ঢাকা শূন্য বাসা নিয়ে তাল গাছ দোল দেয়, ঠিক আছে? তারপরে দেখো কি আছে এই গল্প থেকে বেছে নিয়ে ছয়টি যুক্তাক্ষর শব্দ লেখো, দেখো যেগুলো যুক্তাক্ষর যা আমরা এই গল্প থেকে নিয়ে লিখবো, যুক্ত শব্দ কটা লিখতে হবে আমাদের বেছে, যুক্তাক্ষর শব্দ আমাদের লিখতে হবে ছটা, দেখো সঙ্গে বন্ধ দেখো বিদ্যুৎ লতা বৃষ্টি নিঃশ্বাস ঠিক আছে, ব্যবহার কি বলেছে আমি এলাম যুক্ত শব্দ কি কটা লিখতে বলেছে ছটা, দেখো সঙ্গে বন্ধ বিদ্যুৎলতা বৃষ্টি রূপান্তর নিঃশ্বাস, ঠিক আছে? আমি এখান থেকে নিয়ে ছটা যুক্তাক্ষর যুক্ত শব্দ তোমাদের লিখে দেখালাম, ঠিক আছে? এগুলোর উপরে তোমরা যুক্ত শব্দগুলো লিখবে, তারপর দেখো কি আছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লেখো, তাই তো? দেখো
Babuí. দেখো সাজিয়ে লেখো, দেখো বলাকা আঁকু বাঁকু কেপান্তর বাবুই ঝিলমিল মিছি মিছি লতা দা পারি যায়, ঠিক আছে? তার এইদিকে আমি দেখো যুক্তাক্ষর লিখে দিলাম, দেখো ছটা যুক্তাক্ষর আমার দিকে তোমার সাজিয়ে লেখো, দেখো তারপরে বিপরীত শব্দ লেখো, দেখো চারে বিপরীত বিপরীত শব্দ, তাই তো? দেখো ছোট বড় আছে নেই দূরে কাছে গুনো পাতলা পাতলা সুন্দর কুচ্ছি তারপরে শূন্য শুরু তারপরে মিছি 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 সত্যি সত্যি সত্যি, দেখো বিপরীত শব্দ ছোট বড় আছে নেই দূরে কাছে ঘন পাতলা প্রাণ প্রাণী সুন্দর কুশি শূন্য শুরু মিছি মিছি সত্যি সত্যি, তারপরে দেখো thank you.
পরপর করো কি আছে দেখো তেপান নম্বর তেপান কর গাছ আছে ঠিক আছে রূপান্তরের মাঠে একটা বড় তাল গাছ আছে আমরা বাক্যবরণ গুলো করব ঠিক আছে তাহলে আজকের ক্লাস থ্রি তোমাদের বাংলা বইয়ের পড়া থাকলো সাথী যেটা অভিনন্দন ঠাকুরের লেখা তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে এবং শব্দার্থগুলো মুখস্থ করবে অনুশীলনীগুলো প্রত্যেকে ভালো করে তার লিখবে ঠিক আছে দেখো এবার তোমরা ব্যাকরণ বইটা বের করো তোমরা প্রত্যেকে ব্যাকরণ বইটা বের করো দেখো পাতা ৮৭ আজকে আমাদের যেটা হবে পড়ার বিষয়ে সমুচ্চারিত বিন্যস্ত শব্দ দেখো শব্দ দেখো পাঁচা নম্বর লিখে দিয়েছি তো সমুচ্চারিত ভিন্নাত্ম শব্দটা কি সেটা আগে আমাদের জানতে হবে বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে যাদের উচ্চারণ একরকম বা প্রায় একই রকম হয় কিন্তু বানান এবং অর্থ আলাদা হয় এগুলোকে আমরা বলি সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ ঠিক আছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ কি বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রায় একই রকম হয় এবং যার উচ্চারণ একই রকম হয় কিন্তু বানান এবং অর্থ আলাদা হয় তাদেরকে আমরা বলি সমুচ্চারিত ভিন্নান্ত শব্দ এবার দেখো যেমন তোমাদের আমি এখানে বোর্ডে কয়েকটা সমুচ্চারিত ভিন্নান্ত শব্দ লিখে বলে দিচ্ছি তাহলে তোমাদের বসে সুবিধা হবে ঠিক আছে দেখো যেমন এখানে দেখো আমি লিখছি অনিল মানে বাতাস ঠিক আছে দেখো অনিল অনিল দেখো অ দন্তে বসিল অনিল অনিল মানে বাতাস আর অ দন্তে দীর্ঘ হইল অনিল অনিল মানে যা নীল নয় নীল নয় মানে চুল বালিশ কুমার
বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে যার উচ্চারণ একই রকম বা প্রায় একই রকমেরই হয়, কিন্তু বানান এবং অর্থ আলাদা হয়, তাকে আমরা বলি সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ। যেমন ধর এখানে আছে দেখো অ দন্তুময় ঘুষি লনি লনি মানে বাতাস, আবার দেখো অ দন্তুময় দীর্ঘই লনি লনি মানে যা ইল নয়, অলোক 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 মানে চুল, আলোক 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 মানে স্বর্গ। বানানটা দেখো হসু পয়াকা ধয়াকা দন্তন উপাদান, উপাদান মানে উপকরণ, পশু পয়াকা ধয়াকা দন্তন উপাদান মানে বাইশ, কদয়সী কোটি কোটি মানে কয়কার মোর অকুমোষ দেখো, আর কয়কার দয়সী কোটি মানে শত লক্ষ। ছয়াকার দেখো মধ্য নষ্ট চাষ চাষ মানে কৃষিকাজ, ছয়াকার দন্ত চাষ মানে নীলকণ্ঠ একই, অদন্তময় দন্তময় অন্ন মানে ভাত, আর অদন্তময় জোখাল মানে অন্ন অপর, আপ অদন্ত নাকুল মানে নিজ, আপ অন্ধ নাকুল মানে দোকান, কয়দুর্গ লকুল কুল মানে নদীর তীর, কয়সুল কুল মানে বংশ, কমল কোমল মানে পদ্ম, আর কয়কর মল কোমল মানে নরম। ঠিক আছে, আমি তোমাদেরকে বানানগুলো কিরকম করে করতে হবে এরকম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা প্রত্যেকের সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলো বাড়িতে প্রত্যেকে মুখস্থ করবে, এবং মুখস্থ করার পর প্রত্যেকের খাতায় লিখবে, দুটো চারটে পাঁচটা ছটে এরকম করে করে মুখস্থ করবে, প্রথমে কোনো চাপ নেই পরপর করে করবে, দিয়ে মুখস্থ করে খাতায় যেন অবশ্যই এগুলো লিখবে। তাহলে তোমাদের আজকে পড়া থাকলো সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ। ঠিক আছে।